আমার এই স্বাস্থ্য অধিকারে রক্ষিত হয় না। পুলিশ মন্ত্রীর এই ঘটনা শোনার পর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি কিভাবে পুলিশ প্রশাসনকে এইরকম লক্ষ্য আসমা খাতুনের কথাই বলছি, তিনি তার ব্যক্তিগত শারীরিক বিষয় সম্পর্কে যে ধরনের লাঞ্ছনার কথা বলবেন, সবসময় পুলিশ পেটালে শারীরিক লাঞ্ছনা হয় না। স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াগত কারণে যে লাঞ্ছনা তিনি ভোগ করেছেন সেটা অত্যন্ত লজ্জার। এই রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা বলে নিজেকে দাবি করেন, তিনি যদি তার সামান্যতম সততা এবং সহমর্মিতা থাকে মহিলাদের ওপর, আজকের এই ঘটনা যা আদালতে বলেছেন আসমা, তার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ করা উচিত। নৌশাদকে গ্রেপ্তার করেছেন, তিনি আন্দোলন করেছেন, আন্দোলনের নেতা তিনি গ্রেপ্তার হবেন? এটা নিয়ে নৌশাদ গ্রেপ্তার হয় তো আমরা খুব বিচলিত নই, আমি অন্তর্পক্ষে বিচলিত নই। আমরাও জীবনে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে। প্রশ্ন হচ্ছে যে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে পুলিশ অশান্ত করেছে এবং অশান্ত করে দিয়ে আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করেছেন, সেটাই আপত্তিকর, সেটাই আমাদের সওয়ালের মূল বক্তব্য ছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে এইরকম ধাক্কাধাক্কি হতেই পারে। হঠাৎ পুলিশ গল্প বলাবার জন্য এতজন অসুস্থ হয়েছে, এতজন আহত হয়েছে, ওই জন্যে পুলিশ বলছে তারা আহত হয়েছেন, ঢিল পাটকেল ছোড়াতে তাদের শরীরে আঘাত লেগেছে, এই জন্য 307 দিয়েছে। সেটা তো বলা যায় না, বিচারপতির মন তো আমরা আগে থেকে বলতে পারি না। আমরা সওয়াল করেছি আইনত, তাতে জামিন হওয়া উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলছেন যে দিদি একা সামলাতে পারছেন না, দিদির পাশে কিছু দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে, মানিক ভট্টাচার্যের দুটি পাসপোর্ট পাওয়া গেছে, এমনকি বলছেন লন্ডনে মানিকের বাড়ির পাশে যার বাড়ি তিনিও একজন নেতা ছিলেন, এমনটা বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির কাছে নিশ্চয়ই তেমন তথ্য আছে তাই তিনি বলেছেন, তিনি বলে থাকলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। শুধু আমার একটাই ওর সঙ্গে দ্বিমত, সেটা হচ্ছে মমতা নিজেই দুর্বৃত্ত, মমতার পাশে দুর্বৃত্তরা আছেন এই ধারণাটা ভুল। মমতা নিজেই হচ্ছেন সমস্ত দুর্নীতির নায়িকা এবং তিনি গোটা রাজ্যকে দুর্বৃত্তায়ন করেছেন তার পরিকল্পনা। আমার সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এটা মৌলিক পার্থক্য। না না, এগুলো তো এই সমস্ত বিষয় তো এখন বিচার্য নয়, সেটা সাধারণভাবে জনমানুষের কাছে প্রচারের বিষয়। আইনত বেল পাওয়ার জন্য যে সকাল করা দরকার। স্যার, জাস্ট অন নশাদ বেল, ইউ থিংক হি ডিজার্ভস বেল এন্ড মোর অফ